জার্মানির হামবুর্গ বিমানবন্দরের ব্যারিকেড ভেঙে এক ব্যক্তি গাড়ি নিয়ে ঢুকে যাওয়ায় হামলার আতঙ্কে ফ্লাইট ওঠানামার সাময়িক বন্ধ ঘোষণা করা হয় তবে লোকটির হাতে অস্ত্র ছিল কিনা তা এখনও জানা যায়নি এ ঘটনায় অন্তত সাতাশটি ফ্লাইট শিডিউল ব্যাহত হয় স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে এতে বিমানবন্দর খালি করার নির্দেশ দেওয়া হয় এ ঘটনায় কেউ আহত হননি পঁয়ত্রিশ বছর বয়সী এক এক ব্যক্তিকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে তিনি গাড়ি থেকে দুটি জ্বলন্ত বোতল ছুঁড়ে মেরেছে আটকয় ব্যক্তির চার বছরের ছেলে ঘটনার সময় গাড়িতে ছিল বলে জানিয়েছে পুলিশ